আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আপনারা আমার পূর্বের ভিডিওতে দেখেছিলেন আমি আমার খালাতো বোন নাসরিনের বাসায় বেড়াতে এসেছি, আর একসাথে আমি পুরো ভিডিওটা আপলোড দিতে পারিনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তাই আংশিক কিছু আমি আপলোড দিয়েছি আর বাকিটা এখন আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আমি এসেছি রাত 8টার দিকে রাহা দিদি এবং আপনাদের দাদা ভাইকে নিয়ে বোনের বাসায় বেড়াতে। বোন আমাদের জন্য সন্ধ্যায় চা নাস্তার আয়োজন করেছিল, সে আমাদের জন্য নুরুস রান্না করেছিল, সেমাই রান্না করেছিল আর খুব মজা করে পুডিং বানিয়েছিল। পুডিংটা আমার খুবই ভালো লেগেছিল, আমি পুডিংটাই খেয়েছিলাম খুবই মজা করে। তো খাওয়া দাওয়া চা নাস্তার পর্ব শেষ হলে আমি চাইলাম ড্রেসটা চেঞ্জ করতে, যেহেতু কাপড় পরেছি, কাপড় পরা থাকলে অনেক ঝামেলা মনে হয়, গরম লাগে, তাই আমি তাড়াতাড়ি আমার শাড়িটা চেঞ্জ করতে চেয়েছিলাম। কিন্তু আপনাদের দাদা ভাই বলল না, এখন চেঞ্জ করো না, কিছু ছবি তুলো, ভিডিও করো। তো আপনাদের দাদা ভাইয়ের আবদার ছিল একটা টিপ পরো, যদিও আমি টিপ পরি না কিন্তু তার আবদারে আমি আজকে টিপ পরলাম। অনেক বছর পরে টিপ পরলাম, কবে যে শেষবারের মতো কপালে টিপ পরেছিলাম আমার মনে নেই। তো আজকে আপনাদের দাদা ভাই যখন বলল একটা টিপ পরো, নাসরিনের কাছ থেকে চেয়ে একটা টিপ পরলাম আর সাথে মাথায় পরে নিলাম গোলাপ ফুল। এই যে মাথায় টিপ, কপালে টিপ এবং মাথায় ফুল পরে নাসরিনের ড্রয়িং রুমে অনেক অনেক ভিডিও করলাম, ছবি তুললাম, আর আমার ক্যামেরাম্যান হয়ে আপনাদের দাদা ভাই আমাকে এগুলো করে দিল। নাসরিনের নতুন বাসা অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে আর আমি পুরো ঘরটা ঘুরে ঘুরে ভিডিও করছি। আমি অবশ্য আমার নিজের ভিডিওই করছি, আপনাদের দাদা ভাই পিছন ঘুরে ঘুরে আমাকে ক্যামেরায় বন্দি করছে। আমি অবশ্য নাসরিনের পুরো ঘরটা আপনাদেরকে দেখাবো কেমন করে সাজিয়ে গুছিয়ে রেখেছে তার এই সংসার। এটা হচ্ছে রাদের রুম। রাদের রুমে এসে আমি বেশ কিছু ছবি তুললাম, ভিডিও করলাম। রাদের রুমে বড় একটা লুকিং গ্লাস রাখা, এই লুকিং গ্লাসটার সামনে বসে আমি অনেক অনেক ভিডিও করলাম, আর আপনাদের দাদা ভাই সে আমাকে ক্যামেরাম্যান হয়ে সব সময়ের মতো ভিডিওগুলো করে দিল। তাকে আমি বললাম শুধু ক্যামেরার পিছনে ক্যামেরাম্যান হয়ে না থেকে তুমি ক্যামেরার সামনেও আসো, দুজনে মিলে একটু ভিডিও করি। সাজানো গুছানো শেষ, এর আগে যখন আসছিলাম তখন অনেক কিছুই গুছানো হয় নাই, আজকে একদম সব কিছু পরিপূর্ণ করে গুছানো। এই যে এটা হচ্ছে ড্রয়িং রুম, এর আগে যেদিন আসছিলাম এই শোকেসটাও সেদিন গুছানো হয় নাই, আজকে এটাও একদম গুছায় কমপ্লিট। রাতের রুমটা অবশ্য গুছানো ছিল, আজকে রাতের রুমটাও গুছানো। এটা হচ্ছে রাতের রুম, রাতের রুমটা মোটামুটি গুছানো কমপ্লিট। ডাইনিং রুম আমরা আসাতে একটু এলোমেলো হয়েছে, পুরাই গোছানো ছিল, আমরা এসে সন্ধ্যায় চা নাস্তা করছি যার কারণে টেবিলটা একটু এলোমেলো হয়ে আছে। আর গোছানো এটা হচ্ছে রতসীর রুম, এটা নাসরিনের রুম। এই রুমগুলো গুছানো ছিল কিন্তু আমরা আসছি একটু এলোমেলো হয়ে গেছে, নয়তো এই রুমগুলো ভালোই গুছানো ছিল। ঘুরে ঘুরে ভিডিও করা শেষ হলো, সবশেষে আমি রদুশির রুমে আসলাম। রদুশির রুমেও বড় একটা লুকিং গ্লাস আছে, তো সেই লুকিং গ্লাসেও দুজনে বসে একটু ভিডিও করলাম। ভিডিও করা শেষ হলে আমি আমার শাড়িটা চেঞ্জ করলাম,
অনেক অস্থির লাগছিল, শাড়ি পরে অনেক সময় থাকাটা আসলে কষ্টের। তো আমাদের চেঞ্জ হওয়ার পরে এখন রাতের খাবার খেতে খেতে আমাদের প্রায় 12টার মতো বেজে গিয়েছিল। আমরা রাতের খাবার খেতে সবাই মিলে ডাইনিং টেবিলে চলে আসলাম। নাসরিন অবশ্য আমাদের রাতের জন্য আয়োজন করেছিল চালের রুটি আর গরুর মাংস। এটা আপনাদের দাদা ভাইয়ের আবার খুবই পছন্দের একটা খাবার, চালের রুটি গরুর মাংস। এটা হলে সে খুবই মজা করে খায়। তো নাসরিন জানতো, তাই সে আপনাদের দাদা ভাইয়ের জন্য চালের রুটি আর গরুর মাংসটাই রাতে আয়োজন করেছে। তো টেবিলে সবাই মিলে একসাথে খাওয়াটা সম্ভব হচ্ছিল না, চেয়ার হচ্ছে 6টা আর আমরা লোক সংখ্যা ছিলাম 7জন। তাই রাহা, রিদি আর রদুষী ওরা 3জন ওদের খাবারের প্লেট নিয়ে সোফায় চলে গেল। আর আমরা 4জন, রাত, আমি, আপনাদের দাদা ভাই, নাসরিন, রিজবি, আমরা 5জন আমরা ডাইনিং টেবিলে খেতে বসলাম। রাহা, রীতি, রদুষী তারা গল্প করছে আর সোফায় বসে চালের রুটি গরুর মাংস খাচ্ছে। আমি একটু তাদেরকেও ক্যামেরা বন্দি করলাম আর আমরাও খাচ্ছি, আমি, আপনাদের দাদা ভাই, নাসরিন, রিজবি এবং রাত, আমরা ডাইনিং টেবিলে বসে অনেক মজা করে চালের রুটি আর গরুর মাংস খাচ্ছি। আমাদের রাতের খাওয়া দাওয়া শেষ হলে আমরা 4জন, আমি, আপনাদের দাদা ভাই, নাসরিন, রিজবি, আমরা 4জন মিলে অনেক সময় লুডো খেললাম, আড্ডা দিলাম। আড্ডা দেওয়া শেষ হলে রাতে ঘুমিয়ে গিয়েছিলাম। তারপরে সকালে এই যে দেখতে পাচ্ছেন ডাইনিং টেবিলে আমরা নাস্তা করছি, এখানে রুটি, আলু ভাজি, ডিম পোস, গরুর মাংস, এগুলো দিয়ে সকালবেলা আমি, আপনাদের দাদা ভাই, নাস্তা করলাম। রাহা, রিদি, রদোষী এখনও ঘুমাচ্ছে, ওরা উঠে পরে নাস্তা করবে। তো আমরা 2জন একসাথে নাস্তা করলাম। আর জুম্মা, আজকে যেহেতু শুক্রবার, জুম্মার দিন, আপনাদের দাদা ভাই, রিজবি, রাত, এরা 3জন মসজিদে যাচ্ছে জুম্মার নামাজ আদায় করতে। তারা মসজিদে যাচ্ছে আর এদিকে নাসরিন দুপুরের খাবারের আয়োজন করছে। সে আজকে রান্না করবে ইলিশ মাছ, তাই ইলিশ মাছটা ফ্রিজ থেকে বের করে এটাকে ধুয়ে কেটে নিচ্ছে আর আমি একটু সেটা ভিডিওতে ধারণ করলাম। নাসরিন দুপুরের রান্নাবাড়া কমপ্লিট করেছে, আপনাদের দাদা ভাই, রিজবি, রাত, তারা জুম্মার নামাজ আদায় করে এসেছে, এখন দুপুরের খাবার পালা। নাসরিন আজকে রান্না করেছে ইলিশ মাছ ভুনা, ডাল চচ্চড়ি, গরুর মাংস, মিষ্টি কুমড়া ভাজি আর ছিল আলু ভাজি। তো রাহা, রিদি আর রদুষী রাতের মতো এখনও প্লেট নিয়ে সোফায় চলে গেল, যেহেতু ডাইনিং টেবিলে সবাই একসাথে খাওয়া সম্ভব হচ্ছে না। আর আমি, আপনাদের দাদা ভাই, রিজবি, নাসরিন, রাত, আমরা 5জন রাতের মতো ডাইনিং টেবিলে খেতে বসলাম। তো তাড়াতাড়ি খেতে বসলাম, আমাদের ইচ্ছে ছিল বিকেলবেলা একটু দিয়াবাড়ি বা উত্তরা ঘুরতে যাব, কিন্তু সেটা আর সম্ভব হলো না, কারণ আমাদের এখন বাসায় যেতে হবে। আজকে আমার মেজো ভাসুর, ওনার বাড়িতে আমাদের দাওয়াত, ঈদ পূর্ণ মিলনী, তাই এখন ওখানে যেতে হবে সন্ধ্যার পরে। আমরা যদি ঘুরতে যাই কোথাও, এখান থেকে আমরা সন্ধ্যায় অ্যাটেন্ড করতে পারবো না। তাই আমি আর আপনাদের দাদা ভাই এখন চলে যাব বাসায়, আর নাসরিন, রিজবি, ওদের সাথে রাহা এবং রিদি আসবে। রাহা, রিদি, ওদের 2জনকে রেখে আমরা 2জন এখন চলে যাব। তো আমি রেডি হয়েছি, আমি আর আপনাদের দাদা ভাই এখন বাসার উদ্দেশ্যে চলে আসছি, কারণ বাসায় আমাদের ব্যাংকুক আছে। ব্যাংককের জন্য অনেক টেনশন হয়, কোথাও গেলে ওকে নিয়েও যেতে পারি না, আবার বাসায় রেখে যাই, এটাও খুবই টেনশন হয়। রাহা, রিদিকে নাসরিনের বাসায় রেখে আমি আর আপনাদের দাদা ভাই 2জন বাসার উদ্দেশ্যে চলে আসলাম। ওরা সন্ধ্যায় আসবে আমার মেজো ভাসুরের বাসায়, তখন রাহা, রিদিকে সাথে করে নিয়ে আসবে। তো ওদের কাছ থেকে বিদায় নিয়ে আমি আর আপনাদের দাদা ভাই আজকে রিক্সা করে মেন রাস্তায় আসলাম। আজকে আমাদের পঙ্খিরাজটা সাথে নেই, যেহেতু বাসা থেকে 4জন গিয়েছিলাম, তাই আজকে পঙ্খিরাজ না নিয়েই 4জন সিএনজিতে করে গিয়েছিলাম। এখন আপনাদের দাদা ভাই আর আমি রিক্সা করে মেন রোডে এসে তারপর মেন রোড থেকে সিএনজি করে বাসায় যাব। তো রিক্সায় সচরাচর আমাদের এভাবে চলা হয় না, রিক্সায় এভাবে ঘুরতে পেরে ভালোই লাগছিল, আমরা 2জন খুবই এনজয় করছিলাম রিক্সা দিয়ে ঘোরাটা।
যখনই কোথাও যাই আপনাদের দাদা ভাই পঙ্খী রাস চালায় আর আমি পিছনে বসে থাকি। এভাবে পাশাপাশি বসে রিকশায় ঘোরাটাও ভালো লাগছে। রিকশা থেকে নেমে সিএনজিতে উঠে এখন আমরা বাসায় ফিরে আসছি। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবার দেখা হবে সেই প্রত্যাশা নিয়ে। আল্লাহ হাফেজ।